বিএসসি নার্সিং এন্ট্রেন্স পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা করেছে। এই ভিডিওত জানাই দিয়া হব পরীক্ষার ফলাফল অর্থাৎ রেজাল্ট কেতিয়া দিব। যেতিয়া ক্যান্ডিডেটর রেজাল্ট আইব তারপিছত ক্যান্ডিডেটর নেক্সট প্রসেস কি হব এই ভিডিওত জানাই দিয়া হব। যিসকল ক্যান্ডিডেট 2021 বর্ষত বিএসসি নার্সিং নামভর্তির এন্ট্রেন্স পরীক্ষা দিছিল সেইসকল ক্যান্ডিডেট এই ভিডিওটো সম্পূর্ণ চাই থাকব। এই ভিডিওত মাত্র ইম্পর্টেন্ট পয়েন্টখানি জানাই দিয়া হব। এক নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট হল এইটো হল IOCL Digboi B.Sc নার্সিং রিটার্ন টেস্টর রেজাল্টর তারিখ আইছে। ইয়াতে চালক ইয়াতে উল্লেখ করেছে 2021 চনের ডিসেম্বর মাহর 12 তারিখে পরীক্ষা হয়েছে বিএসসি নার্সিং রিটার্ন টেস্ট অর্থাৎ লিখিত পরীক্ষা হয়েছে। আর ইয়াতে উল্লেখ করেছে যে ক্যান্ডিডেটর ফলাফল ঘোষণা করব ইয়াতে চালক আফটার 17 ডিসেম্বর ওয়ান অর আফটার 17 ডিসেম্বর 2021 17 তারিখ বা 17 তারিখের পিছত ক্যান্ডিডেট ফলাফল চাব পারিব। যেতিয়া রেজাল্ট আহিব সেই রেজাল্টত ক্যান্ডিডেট চাব পারিব নাম মেরিট লিস্ট আহিব। যি সকল ক্যান্ডিডেটর মেরিট লিস্টত নাম আহিব সেই সকল ক্যান্ডিডেটর ডকুমেন্টস ভেরিফিকেশন করিব লাগিব। যেতিয়া ক্যান্ডিডেটর ডকুমেন্টস ভেরিফিকেশনত যাব লাগিব তেতিয়া ক্যান্ডিডেটর লগত অরিজিনাল ডকুমেন্টসখিনি লৈ যাব লাগিব লগতে অ্যাটেস্টেড করে এটা সেট বনাই লৈ যাব লাগিব। ইয়াতে চালক ইয়াতে উল্লেখ করেছে ওয়ান অর আফটার 17 ডিসেম্বর 2021 17 ডিসেম্বর বা তার পিছত ক্যান্ডিডেট ফলাফল চাব পারিব। তার পিছত মেরিট লিস্ট আহিব এটা শর্ট লিস্ট ক্যান্ডিডেটর লিস্ট আহিব। যি সকল ক্যান্ডিডেটর শর্ট লিস্টত নাম থাকিব সেই সকল ক্যান্ডিডেটর এপিয়ার হব লাগিব ডকুমেন্টস ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশনত ক্যান্ডিডেটর অরিজিনাল ডকুমেন্টসখিনি লৈ যাব লাগিব লগতে অ্যাটেস্টেড করে ডকুমেন্টসখিনি এটা সেট বনাই লৈ যাব লাগিব। তারপিছত ক্যান্ডিডেটর যেটো লিস্ট আহিব লিস্টত লিখা থাকিব কত কেতিয়া হব ডকুমেন্ট ভেরিফিকেশন তাতেই চাব পারিব। এতিয়া কাম করক এই ভিডিওর ডিসক্রিপশনত লিঙ্ক পাব লিঙ্কত ক্লিক করে ডিটেলসখিনি নিজের নিজের মোবাইলতে চাব পারিব। আর যদি কিবা নতুন আপডেট আহে ক্যান্ডিডেটক অতি সোনকালেই জানাই দেওয়া হব। যদি ভিডিওটি ভাল লাগিছে লাইক করব শেয়ার করব।